হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ব্রেকিং নিউজ অপু পালি গিয়েছিল শিক্ষাগুরুর সাথে জানালেন বুবলি হ্যাঁ বুবলি জানিয়েছেন এই কথা তবে সবাইকে অনুরোধ করছি মূল ভিডিওটিতে যাবার আগে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করতে ভুলবেন না অপু বিশ্বাস তার শিক্ষাগুরুর সাথে পালিয়ে গিয়েছিলেন ভারতে বলেছেন বুবলি এই মন্তব্যটি করার পর আলোড়ন উঠেছে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোতে সব জায়গায় একই কথা উপবিশ্বাসের এই চারিত্রিক দৃষ্টির কথা বুবলি বলেছেন যে আমার চরিত্র নিয়ে কথা বলার আগে অপু তুমি একবার নিজের চরিত্রের কথা চিন্তা করো তুমি নিজে পালিয়ে গিয়েছিলে তোমার শিক্ষাগুরুর সাথে শিক্ষাগুরু কি পালিয়ে যাওয়ার জিনিস তার সাথে সম্পর্ক থাকে পিতা মাতার মতো তার সাথে তুমি পালিয়ে গিয়েছো পালিয়ে গিয়ে এটা কি তুমি অপরাধ করো নি এরকম মন্তব্য করার পর অপবিশ্বাসে পাল্টা তিনি বলেন যে যে বুবলি তোমার চরিত্রের কথা কী বলো তুমি অন্যের স্বামীকে এনে ঘুরে বেড়াও আর তোমার সাথে কি বলবো বা সেখানে তুমি ফ্যামিলি টাইম স্পেন্ড করো সেটা কি আর বোঝার থাকে না একদিন পরপরের সাথে ফ্যামিলি টাইম তুমি কীভাবে স্পেন্ড করতে পারো নট ফ্যামিলি টাইম ওকে ইটস কল্ড প্রস্টিটিউশন টাইম এরকম মন্তব্য করার পর বুবলি রেগে মেগে অস্থির হয়ে যান তিনি বলেন যে তোমার শিক্ষাগুরুর সাথে কি কি ছড়িয়ে আছে তা কিন্তু আমরা সবাই জানি এবং তুমি তো গিয়েছিলে সেই ভারতেই তাই না তাই জয়কে যে তুমি সাকিবের সন্তান বলছো এরকমটাও তো বলাটা ঠিক না নাকি আমাকে নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের ভেতরটা ভালো করে দেখবে এত কথা বল শোনার পরে উপবিশ্বাস কে দিয়ে ওঠেন এবং তিনি বলেন যে তিনি আর মিডিয়াতে কাজ করবেন না এসব কথা শোনার পর শাকিব খান নিজে এখানে হাত দেন এবং তিনি বলেন যে তাদের দুজনের এই সকল নোংরা ঝগড়াঝাটি বন্ধ করতে এগুলো মোটেও সমীচীন নয় এসব করে কখনোই কারো মঙ্গল হবে না এত কিছুর পরে উপবিশ্বাস এবং শাকিব খানের পেছনে এত কিছুর পরে যে উল্টা মন্তব্যটি হচ্ছে এখন তা হচ্ছে যে উপবিশ্বাস আবারও কবে মিডিয়ায় ফিরবেন এদিকে শোনা যাচ্ছে যে উপবিশ্বাস নিজের ওজন কমিয়ে তিনি আবারও মিডিয়ায় আসার চেষ্টা করছেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে ভালো রাখার পাশাপাশি পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ